চালু হলো মেট্রো রেলের পল্লবী স্টেশন আর এতে খুশি অফিস স্কুল বিশ্ববিদ্যালয়গামী মানুষেরা তালিকায় আছে ভ্রমণ পিপাসু ব্যক্তিরা তবে যাত্রীদের উপস্থিতি কিছুটা কম ছিল মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে কিছু চ্যালেঞ্জ এখনো আছে নতুন একটি যান তাই এ সম্পর্কে এখনো শেখার বাকি আছে তবে খুব শিগগিরই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি 6টি স্টেশন খুলে দেওয়ার কথাও জানান তারা নাইম আলজিকর প্রতিবেদনে আমিনুর রহিম পল্লবী মেট্রো স্টেশনে কথা শুনে এসেছেন গন্তব্য অফিস জানান অফিস যেতে প্রতিদিনের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে তার নিজের ব্যক্তিগত গাড়ি বাসায় রেখে অফিস যাওয়ার মাধ্যম হিসেবে মেট্রো রেলকে বেছে নিচ্ছেন কেউ কেউ যাত্রীরা বলছেন সড়কপথে গন্তব্যে যেতে অতিরিক্ত অর্থ খরচের পাশাপাশি রাস্তায়ও সময় নষ্ট হতো সুবিধা তো হয়েছে অবশ্যই কারণ বাসে যেতে অনেক টাইম লাগে খরচটাও কিন্তু কম না বাসের ডেইলি অ্যাকচুয়ালি আমার এখান থেকে উত্তরা যাওয়া লাগে আগে শুরু থেকে বাস ইউজ করতাম বাট বাসে প্রচন্ড জ্যাম থেকে উঠা যায় না মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে নতুন মাধ্যমে অভ্যস্ত হতে যাত্রীদের একটু সমস্যায় পড়তে হচ্ছে আমরা প্রতিনিয়ত শিখতেছি সবাই শিখতেছে আমরা মানুষকে ট্রেন করতেছি আবার প্রতিনিয়ত শিখতেছি এদের সবাই শিখে 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 আগাচ্ছে কিন্তু এদিকে প্রথম দিন মেট্রো রেলে যাত্রা করতে আসা যাত্রীদের ফুল চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয় পল্লবী ছাত্রলীগের পক্ষ থেকে রিফাত তাসনোভা নিউজ 24 ঢাকা